হাই মাই এমএসকি ফ্যামিলি, আজকে একটা নতুন রান্নার ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আজকের এই রান্নার প্রধান উপকরণ হচ্ছে মাছ। আমি এখানে 4 পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। তোমরা চাইলে রুই মাছও ইউজ করতে পারো। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, সবশেষে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন বা লবণ। আজকের মাছের ঝোলটা যেহেতু সজনে ডাটা আলু দিয়ে করব, তাই অপর দিকে ছোট ছোট করে সজনে ডাটা কেটে আর আলুগুলোকে এরকম হাফ করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি। মাছ কতটা ভাজা হবে সেটা নির্ভর করছে নিজস্ব পছন্দের ওপরে। আমরা যেহেতু একটু কড়া মাছ খেতে পছন্দ করি, তাই জন্য বেশ লাল লাল করেই কিন্তু মাছগুলো ভাজলাম। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু মাছগুলোকে ভেজে নেবে। এবার তেলে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটাকে ভালো করে তেলে ভাজার পরে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, সেটাকেও 5 ফোড়ন আর তেলের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হলে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো, আমি তেলে অ্যাড করে দিলাম 1টা গোটা বড় সাইজের কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে বেশ কিছুক্ষণ ধরে তেলে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অ্যাড করছি খুব সামান্য পরিমাণ চিনি জাস্ট টু ব্রিং দি কালার, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সমস্ত উপকরণ তেলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল শুকিয়ে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, এই অবস্থায় আমি দিয়ে দিলাম আগে থেকে হালকা করে ভেজে রাখা সজনে ডাটা আর আলুগুলোকে।
ভাবছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, অনেকটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। নতুন যারা আজকে আমাকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে যেও, যাতে আগামী সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। আশা রাখি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।